গত 2 দিন আমার কাছে একটা 13 জিপি ভার্সন 1 স্পেশাল এডিশন বাইক ছিল, আমারই চাস্ত ভাইয়ের বাইক, কাজিনের বাইক। তো সেই বাইকটার একটা রিভিউ দেওয়ার ইচ্ছা ছিল, বাট সময় স্বল্পতার কারণে আমি বাইকটার সাথে ক্যামেরা নিয়ে বের হইতে পারি নাই। বাইকটা আমি চালাইছি, বেশ ভালো চালাইছি, বাট ক্যামেরাটা নিয়ে বের হইতে পারি নাই। যদিও বাইকটা অনেক দিনের হয়ে গেছে, 20-এর মডেল, 20-ই কিনা মেবি। তো বাইকটার বেশ কিছু কাজ রয়েছে, বাট বাইকটা রাইড করার পরে আমার কিছু ধারণা হইলো বাইকটা সম্পর্কে, বা কিছু নেগেটিভ পজিটিভ দিক সম্পর্কে কিছু ধারণা হইলো, সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। বাট আরও যদি বাইকটা এখন আমার কাছে নাই, বাইকটা থাকলে আরও ভালো হইতো। তো যেহেতু নাই, সেহেতু বাইকটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো বাইকটার কিছু ভালো কিছু খারাপ দিক সম্পর্কে আলোচনা করি, বা ওভারঅল বাইকটা কেমন একটা সার্বিক বিষয় নিয়ে 2-1টা কথাবার্তা বলি। নাম্বার 1, বাইকটার ভালো দিক যদি বলি, তাহলে বাইকের ভালো দিক হচ্ছে আপনার পিসের টায়ারটা 150 সেগমেন্টের টায়ার এবং গ্রিপ বেশ ভালো। ফ্রন্ট টায়ারটাও 110 সেগমেন্টের টায়ার, প্লাস ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে, ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো। আর রয়েছে হচ্ছে আপনার সামনে 2টা ডিস্ক, পিছে একটা ডিস্ক, মেবি, আমি শিওর না, মেবি 300 মিলিমিটারের ডিস্ক। সো ব্রেকিং সিস্টেমটাও খুবই ভালো। বাট একটা কথা আমি শুনছি, টারো জিপির এবিএসটা খুব ভালো একটা সাপোর্ট দেয় না। যাই হোক, এরপরে যদি আসি হ্যান্ডেল বার, টাপ রাইট হ্যান্ডেল বার, আপনি যখন বসবেন লং রাইডে যাবেন, আপনার খুব একটা পেইন হবে না। আর বাইকটা যখন আপনি অনেক জোরে চালাবেন, 110-120 যখন রাইড করবেন, তখন বাইকটা অনেক স্টেবল থাকে। কারণ হইতেছে এটার কার্বোয়েট অনেক বেশি, মেবি 163 বা 165 কেজি। তো ওভারঅল বাইকটা ভালো বাইক, চায়না বা ইতালি চায়না অ্যাসেম্বল, মেবি ইতালির বাইক। ওভারঅল বাইকটা খারাপ না। বাট এরপরে আসি বাইকের টপ স্পিড, বাইকের টপ স্পিড অনেক ভালো, যথেষ্ট ভালো টপ স্পিড, 150 ক্রস করে, এবং বাইক যথেষ্ট স্টেবল থাকে টপ স্পিডে। এবার বাইকের নেগেটিভ দিক কিছু নেই, বাইকটা লিকুইড কুল ইঞ্জিন, এদিক দিয়েও বাইকটা বেশ ভালো। বাইকের কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেগুলো এখন একটু বলবো। যেমন বাইকটার লংজিভিটি, ফার্স্ট অফ অল বাইকটার লংজিভিটি খুব একটা ভালো না। দ্বিতীয়ত বাইকটার রিসেল ভ্যালু ভালো না, রিসেল ভ্যালু খুবই খারাপ, যেহেতু চায়না বাইক বা ইতালিয়ান বাইক এই কারণে। এরপরে যদি আসি বাইকটার রিসেল ভ্যালুর পরে যদি আসি, বলতে হয় বাইকের পার্টসপাতিগুলো খুব একটা অ্যাভেলেবেল না। আপনার মফস্বল শহরে বাইক যদি চালাইতে চান এই বাইকটা, তাহলে মাঝে মধ্যে বিপাকে পড়তে হবে, কারণ পার্টসপাতি অতটা অ্যাভেলেবেল না। এরপরে যেটা বলতেছিলাম, এবিএস খুব একটা সুবিধাজনক না। আমি যদি এবিএসের কোনো প্রবলেম নিজে পাই নাই, বাট অনেক জায়গায় শুনছি এবিএসটা খুব একটা সুবিধাজনক না। তার পাশাপাশি বাইকের হাইট বলতেছি, বাইকের ওয়েট অত্যাধিক বেশি, ওয়েটের কারণে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে, বাট সিটি রাইডের জন্য এই বাইকটা আসলে সুট আপ। আর সিটি রাইড করতে যদি এই বাইক নিয়ে চান, আর তাহলে আপনার জন্য টাফ হয়ে যাবে। আপনার এই বাইকটা যারা কিনতে চান, তাদের আসলে একটা এই বাইকটাকে অপশনাল হিসাবে নেওয়া উচিত। অন্য কোনো বাইকের সাথে এই বাইকটা ইউজ যদি করেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে না।